আমি এখানেই আছি কাকু তোমাকে আমি জানি দেখেছো বাবা কি কেউ নেই যে আমার মেয়েটাকে একটা মায়ের বলে ফিরিয়ে দেবে মামা কি হাল করেছো নিজেরা কেটেটাও খুলে গেছে এসো বাবা মিষ্টি লাগছে তুমি কে আমি ফ্রেন্ডস মা শুধুমাত্র একটি শব্দ নয় মা একটি আবেগের নাম আমাদের প্রথম শব্দ মা প্রথম স্পর্শ মা থাকলে জীবন আলোকিত মা না থাকলে অন্ধকার মা থাকা মানে সব দুঃখ সব খারাপ সব কিছু এক নিমেষে দূর হয়ে যায় সবাই কিন্তু সব খারাপের পর খুঁজে বেড়ায় মায়ের কোল আর এই মা মেয়ের সম্পর্ক এবং বাবা মেয়ের সম্পর্ক সবটা মিলিয়ে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক আলোর কোলে সম্প্রতি হয়ে গেল সাংবাদিক সম্মেলন যেখানে আমার নিজের ব্যক্তিগতভাবে তোমরা জানো যে মাকে আমার ভীষণভাবে কানেক্ট করি আমি সো এই গল্পটা একটা মা থাকা আর একটা মা হয়ে ওঠা এটার একটা গল্প তো আমার আমার মনে হয়েছিল এবং চরিত্রগুলো যেভাবে যুবরাজ আমাকে এক্সপ্লেন করলো সেগুলো ভীষণ আজকের আজকের মানে আমাদের প্রত্যেক দিন লাইফে যে ঘটনাগুলো ঘটছে সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র মডেলগুলো পাল্টাচ্ছে তার এক্সপ্রেশনস পাল্টাচ্ছে তার ম্যাচিউরিটি তৈরি হচ্ছে তো এই তিন চারটে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে সে প্রত্যেকটা গল্পেতে প্রত্যেকটা জায়গায় আমাকে খুব পজিটিভ একটা এনে তো যে কারণে আমি বললাম এগিয়ে যাও তোমার সো তারপরে হয়েছে তারপরে চ্যানেলের সঙ্গে মিটিং যেরকম হয় সেইভাবে এসে এখন ফাইনালি রেডি আসছে 27 তারিখে অ্যাক্টিংয়ে আমার মা মারা গেছে মা নেই কিন্তু আমার সবসময় খেয়াল রাখে মা আমাকে ছুতে পারে না এমনি খেয়াল রাখে বাড়ির ভেতরে বাইরে ঘুরে বেড়ায় বাবা হওয়ার একটু সাটল লাভ আমি পাচ্ছি এই ইমোশনগুলো আমার কাছে নতুন নয় পুরোটাই ওয়ার্ক আউট করতে হচ্ছে না শুধু ক্রাইসিসগুলো আমার কাছে নতুন সেই অনুযায়ী আমি পারফর্ম করার চেষ্টা করছি খুব ভালো যে পারছি তা না দেখা যাক করতে করতে দেখি প্রচণ্ড চ্যালেঞ্জিং কারণ আমি থেকেও নেই না থেকেও আছি কাজেই বিষয়টা আসলে খুব গোলমেলে কথা বলছি কেউ শুনতে পাচ্ছে না কেউ কিছু বলছে তার উত্তর দিচ্ছি সে বুঝতে পারছে না তাকে হেল্প করার চেষ্টা করছি তাতেও সে বুঝতে পারছে না খুব ফ্রাস্ট্রেটিং অ্যাকচুয়ালি যাকে সে শুন মানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে শুনতে পাচ্ছে না খুবই ফ্রাস্ট্রেটিং খুবই কষ্টের যারা বুঝতে পারছে না তাদের জন্য অনেকটা কষ্টের কাজে হ্যাঁ খুবই চ্যালেঞ্জিং বিষয়টা বোথ দ্য ক্যারেক্টার যাদেরকে দেখানো হয়েছে দে আর নট নেগেটিভ ইন নেচার পারসে হ্যাঁ গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্প ইট ইজ আ কোয়েস্ট অফ আ স্মল চাইল্ড টু ফাইন্ড ব্যাক হার মাদার ইন হার লাইফ অ্যাট দ্য সেম টাইম মা যে মারা গেছেন বাচ্চাটাকে মানে একটা নার্চার বা একটা কেয়ার করার জন্যে যতক্ষণ না কাউকে খুঁজে পাচ্ছে ওই আত্মাটা এখানে থাকছে খুব বেশি বলবো না বিকজ তাহলে তো গল্পের এই মজাটাই চলে যাবে তো আমরা চাইছি দর্শকরা দেখুক দেখে আমাদের ফিডব্যাক দিক ওতে ভালো লাগছে কী লাগছে আপ টু নাও আমাদের জি বাংলা ভিউয়ার্সের উপরে আশা করছি যে ওদের খুব ভালো লাগবে সাবজেক্টটা কেন কি একটা নতুন ধরনের সাবজেক্ট সমুকে এখানে তোমরা রাধা ভরচাজ এই হিসেবে পাবে রাধা বলে পাবে এই চরিত্রটার নাম রাধা যে একজন পুরোহিতের মেয়ে তো মন্ত্রপাঠ একটুখানি জানে আর জলি ভীষণ পজিটিভ একটু ভূতে ভয় পায় ভালো রকমের ভয় পায় তো এরকম একটা চরিত্র সবার জন্যই মা খুব ইম্পর্টেন্ট আমার ধারণা এই গল্পে মা এমনভাবে ছড়িয়ে আছে যে প্রত্যেক দর্শকই কোনো না কোনোভাবে এটাকে রিলেট করতে পারে এখানে আমি মা আর আমার একটা মেয়ে কাজেই সিনগুলো করতে গিয়ে বুঝতে পারছি যে মায়েদের কাজটা কতটা কঠিন হয় বা তাদের কষ্টটা কতটা বেশি তার মেয়ে কষ্ট পেলে সেটা বুঝতে পারছি ভেরি আর্লি মানে আমি আমি এখনও কিছু ঠিক করিনি যে এখানে দেখা যাবে কি না বাট ডোন্ট নো জানি না হঠাৎ কখনো কিছু মনে হলো মানে এরকম হতে পারে আমার ছবির প্রমোশনের জন্য আমার এই সিরিয়ালটা এত হিট হয়ে গেছে আমি যেতে গেলাম প্রমোশন উল্টো হতে পারে আই নিড দ্য প্ল্যাটফর্ম আলোর কোলে ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন কৌশিক রায় স্বীকৃতি মজুমদার সৌমু সরকার এবং ছোট্ট পুপুলের চরিত্রে ঋষিতা নন্দী আলোর কোলে ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে রয়েছে এনআইডিয়াস এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টেজ টিভি HD পর্দায়